এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে। এর মধ্যে পরীক্ষার্থীদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার প্রস্তুতির জন্য তিনটি নির্বাচনিক বিষয়ে জমা দিতে হবে অ্যাসাইনমেন্ট। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের মূল্যায়ন হবে আগের পরীক্ষার বিষয় ম্যাপিং করে। দেশে করোনার প্রাদুর্ভাবের পর থেকে বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। এখনও পরীক্ষা না হওয়ায় দুশ্চিন্তায় চলতি বছরের প্রায় 36 লাখ এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী। তবে অটোপাস দেওয়া হচ্ছে না এবার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈবার্চনিক বিষয়ে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন যার যার বিশেষায়িত তিনটি করে বিষয়ের ওপর। কমিয়ে আনা হবে পরীক্ষার সময় ও নম্বর। বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ধর্মের মতো আবশ্যিক বিষয় বা চতুর্থ বিষয়ে পরীক্ষা হবে না। এ বিষয়ে নম্বর দেওয়া হবে জেএসসি ও সমমান এবং এসএসসি ও সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে। তবে থাকছে না চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ। আবশ্যিক বিষয়গুলিতে অনেক বেশি পরীক্ষার্থী ভিড় পায় এবং তাদের সঙ্গে অভিভাবকদের ভিড়, সেই সামাজিক দূরত্ব বজায় রাখা একেবারে অসম্ভব হয়ে যায়। এই জন্য আমরা এটাকে বাদ দিয়েছি। আর নির্বাচনী বিষয়গুলোতে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম হয়, সেক্ষেত্রে এটা সামাল দেওয়া আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এই কারণে আমরা এটা করেছি এবং আমাদের কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে। তবে পরীক্ষা পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন আছে শিক্ষার্থী ও অভিভাবকদের। এখন তো অতটা ভালো না প্রস্তুতি, করোনাকালীন যেহেতু স্কুল বন্ধ, আগের মতো যে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা তোলাটাই অনেকটা উত্তম। তাহলে বায়োলজি তো আমরা পড়তে পারবো না, তখন আমরা মানে মেডিকেল এক্সাম প্রিপারেশন নিব কিভাবে? পরীক্ষার সময় কমিয়ে অথবা সিলেবাস কমিয়ে হলেও তাদেরকে অন্তত পরীক্ষা কেন্দ্রে নেওয়াটা দরকার বলে আমি মনে করি। করোনা পরিস্থিতির উন্নতি হলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। মাহমুদুল আরিফিন, দীপ্ত সংবাদ, ঢাকা।